আমার প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেকে লিখছে যে হাতে শক্তি পাচ্ছি না, কেউ বলছে রিস্টে শক্তি পাচ্ছি না, কারো কাঁধে ব্যথা আছে। এরকম বহু মানুষের কিন্তু স্নায়বিক দুর্বলতা। এই স্নায়বিক দুর্বলতা বয়স্ক মানুষের কিন্তু শুরু হয়, বিশেষ করে পেটের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। কারণ হজম শক্তি যখনই দুর্বল হয়ে পড়ে, তখন যে খাদ্যগুলো খায় সেই খাদ্যগুলোর থেকে শক্তিটা সঞ্চয় করে শরীরের প্রত্যেকটি টিস্যু কণা নার্ভের ভিতরে যায় না, যার জন্য বৃদ্ধ বয়সে দেখা গেল আঙুলের নড়াচড়া করতেও অসুবিধা হয়, কারো হাত কাঁপে, কোনো কিছু ধরতে পারে না। এগুলো কিন্তু হয় স্বাভাবিক কারণে। আবার কেউ কেউ বলে যে ফিঙ্গার এক্সারসাইজ করব, বুকে বুক ডন দেব, মানে মার্শাল আর্ট শিখতে চায়। তো অনেকেই আছে এরকম। তো আজকে আমি কিছু ফিঙ্গার এক্সারসাইজ দেখাবো। আমাদের এখন কিছু দেখাচ্ছি এবং আউটডোরে শুটিং কিছু আছে, সেটাও অবশ্যই এর সাথে যুক্ত করে আপনাদের সহযোগিতা করার জন্যে উপস্থাপনা করব। এবার হাতটাকে সামনের দিকে প্রসারিত করলাম, শ্বাস টানতে টানতে ব্যাকে চলে আসবো, সামনে ফোর্স দিয়ে আগাবো। এই আসলাম, মুখটা পালাম, যখন সামনের দিকে নিয়ে আসবো তখন ধাক্কা দিয়ে আঙুলগুলো টান থাকবে। আবার নিঃশ্বাস নিয়ে চলে আসবো পিছনে। তাহলে এই আঙুলগুলো শক্তি আসছে। তাহলে দুটো আইটেম দেখালাম, তা তিনবারে বার এই আঙুলগুলো ক্রস করে চলে আসবে, আস্তে আস্তে এই পয়েন্টে আসবে। এবার আঙুল এক হাতে দেখাচ্ছি, দু হাতে করা যায় একসাথে, এক হাতে পুরো মুঠ পাকানো। এই নিঃশ্বাস ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাতে এতে হবে কি, আঙুলের যে শক্তি হয় পুরো শরীরটাকেই তোলা যায়, কিন্তু এত শক্তি হয়। তাহলে সেই শরীর thank you.
এই এই আস্তে 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 এই এই যে কন্ট্যাক্ট ধরে রাখলাম কিছুক্ষণ, আবার একটা একটা ছাড়া, এই আস্তে 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 মোট পাকানো শক্তি দিয়ে। এইভাবে বহু রকম করা যায়, মাসলগুলো কন্ট্যাক্ট করা যায়। কারো হাতে ব্যথা আছে, হাতে ব্যথা হলে এখান থেকে অ্যাকুপ্রেশার শুরু হবে, চাপ দিয়ে দে। আমাদের অ্যাকুপ্রেশারের ভিডিও দেওয়া আছে। যারে আঙুলে ব্যথা আছে, ফিঙ্গার পেইন হয়, তাদের জন্য অ্যাকুপ্রেশার চিরুনি দিয়ে দেখানো আছে, দয়া করে ওটা ফলো করবেন। দ্বিতীয়ত, কোনো সমস্যা হলে আমাদের পেজে লিখবেন, আমাদের প্রশ্ন উত্তর পর্বে অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।